एवरीवन वेलकम बैक टू माय चैनल। तुम्हारा कैमन आछो? अवश्यई भालो आछो, कारण पुजोर आर कटा दिन बाकी मात्र आर निश्चयई सबार शपिंग कमप्लीट। आमारो होयेछे मोटामुटी, तबे बेरोबो ना, बेशी किछु करिनि टुकटाक आर कि। तो जाइ होक, जेटा निये भिडियो, आजकेर भिडियो होच्छे किभाबे सैलन स्टाइले आमरा घरे बसे स्पा करब। तो तुम्हारा देखते पाच्छो आमि स्पा करेछि, ठीक आछे। কিছুদিন ধরে আমি মানে বেশ কয়েক মাস ধরে আমার ঠান্ডা লাগা প্রবলেমের জন্য আমি করতে পারছিলাম না, যার জন্য আমার ভীষণ চুলটা ড্যাম্প আর ড্রাই হয়ে গেছিলো। কিন্তু আজকে স্পা করার পর চুলটা ভীষণ সিল্কি লাগছে আর ভীষণ সফট হয়েছে, আমি নিজে ধরে বুঝতে পারছি। তো আমার মতো সিল্কি আর সফট চুল পেতে বাড়িতে বসে যদি তোমরা স্যালন স্টাইলেরই স্পা করতে চাও, তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখতে হবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তোমাদের করতে হবে, যাতে আমার চ্যানেলটা গ্রো করতে সাহায্য করে। তার জন্য তোমাদেরই হেল্প করতে হবে, তবে অবশ্যই আমার ভিডিও তোমাদের ভালো লাগবে। তাহলে চলো দেখে নিই কীভাবে আমার মানে কীভাবে স্যালন স্টাইলে ঘরে বসেই স্পা করব। কারণ পার্লারে গিয়ে স্পা করতে মানে আমার যা লম্বা চুল, যারা ছোটো চুল তাদের অসুবিধা হয়, আমার যা লম্বা চুল আমার 2000 টাকা খরচা আছে। তো আমি কোনোদিন পার্লারে গিয়ে স্পা করি না, আমি বাড়িতে এভাবেই করি। আমার পদ্ধতিতে যদি তোমরা করতে চাও তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখো, তাহলে চলো দেখে নিচ্ছি। হ্যাঁ, আমি এখানে লরিয়ালের স্পা ক্রিমটা নিয়ে নিয়েছি। তো এটা আমার চুলে এটা দুবার হয়, যাদের ছোটো চুল তাদের 3 থেকে 4 বার হয়, বাট আমার এটা দুবারই হয়। তো আমি এটা নিয়ে নিচ্ছি, এটা নতুন বক্স আছে, তো হাফ নিয়ে নেব। আর এটা অ্যাপ্লাই করার পর না মানে জাস্ট চুলটা ধোয়ার পর চুলটা এত সফট আর এত সিল্কি হয়ে যায়, দারুণ একটা রেজাল্ট আসে। বিশ্বাস করুন, অনেক দিন আমি স্পা করি না, আমার চুলটা ড্যামেজ হয়ে গেছে। তো আমি হয়ে গেছে নেওয়া হাফ, এবার আমি হাফ সিরাম নিয়ে নেব। অনেকে এটা এই সিরামটা পুরোটা নিয়ে নেয়, বাট আমি এটা হাফ নেব, যাতে আমার দুবার চলে না কিনতে হয়, দুবার ইউজ করার জন্য, দুবার ইউজ করার জন্যে আর কি আমি হাফটা নেব, হাফ নেব। তো অনেকে এটা ছাড়াই জাস্ট স্পা ক্রিমটা দিয়েই স্পা করে, বাট আমি সিরামটা নিই। আর এবার আমি খুব ভালো করে এটাকে মিক্সড করে নেব, খুব ভালো করে মিক্সড করে নিয়ে একদম পুরো ক্রিমি একটা মানে পুরো স্পা ক্রিমটাকে একদম পুরো তৈরি করে নেব চুলে অ্যাপ্লাই করার জন্য। ভালো করে মিক্সড করে নেব, খুব ভালো করে মিক্সড করে নেব। আমি স্পাটা করার জন্য আমি শ্যাম্পু করে নিয়েছি, ভিজে চুলে এটাকে অ্যাপ্লাই করতে হবে। আর মিক্স যে ক্রিমটা তৈরি করে নিয়েছি সেটা হচ্ছে এটা ভালো করে মিক্স করে নিয়েছি সিরামের সাথে, আর ক্রিমটা রেডি অ্যাপ্লাই করার জন্য। আর ভিজে চুলে এটাকে অ্যাপ্লাই করতে হবে, আর স্পা করার টাইমেই শ্যাম্পুটা করতে হবে, আগের দিন শ্যাম্পু করলে চলবে না। তো এবার আমি আস্তে আস্তে অ্যাপ্লাই করব, এভাবে স্ক্যাল্প থেকে শুরু করে চুলের শেষ অংশ পর্যন্ত আমি স্পা ক্রিমটাকে অ্যাপ্লাই করব, খুব ভালো করে লাগিয়ে নেব। প্রত্যেকটা চুলে যাতে স্পা ক্রিমটা খুব ভালোভাবে লেগে যায়, তো আমি এটাকে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি পুরো চুলে, খুব ভালো করে। সব চুলগুলোকে ভালো করে এটাকে লাগিয়ে নিতে হবে।
আমরা খুব ভালো করে অ্যাপ্লাই করে নেব পুরো চুলে। যার যেমন চুল সেভাবে লাগবে। ছোট চুলের ক্ষেত্রে এটা 3 থেকে 4 বার ওয়াক্সটা চলে, আর আমার চুলে এটা 2 বারই হয়। তো আমি এটা নতুন বক্স থেকে আমি এটা অ্যাপ্লাই করছি। আমার লং হেয়ার, তো ওই জন্য একটু সমস্যা হয়, কেউ অ্যাপ্লাই করে দিলে সুবিধা হয়, তো একা করছি যেহেতু একটু অসুবিধা হচ্ছে। তো আপনাদেরও কেউ যদি অ্যাপ্লাই করে দেয় তাহলে সেক্ষেত্রে ভালো হবে, সুবিধা হবে। আমার কেউ নেই, মানে লাগিয়ে যে দেবে তেমন কেউ হাতের কাছে নেই। সুতরাং আর এখন করোনার টাইম, এখন আমি কাউকে বাড়িতে ডাকতেও পারবো না, সুতরাং আমাকে একাই লাগাতে হচ্ছে। তো আমি ভালো করে দুদিকে লাগিয়ে নিচ্ছি। তো প্রেশার কুকারে আমি জল দিয়ে দিয়েছি। এখন এটা থেকে স্টিমটা নেব। এই যে পাইপটা, আমি হুইসেলটা খুলে পাইপটা লাগিয়ে দিয়েছি। ক্রিমটা পুরোপুরি অ্যাপ্লাই করার পর এই এইভাবে এই পদ্ধতিতে আমি জল নেব। জল নিয়ে এখান থেকে, এই পাইপ থেকে যে স্টিমটা বেরোবে সেই স্টিমটা দিয়েই আমি চুলের জন্য চুলের স্টিমটা নেব। তো আমি দেখাচ্ছি কীভাবে। দেখো স্টিমটা আসছে। হ্যাঁ, এটা পুরো একেবারে স্যালন স্টাইলে। তো আমরা এভাবেই স্টিমটা নেব। গরম হয়ে যায় ওই জন্য আমি একটা কাপড় ইউজ করছি পাইপটাকে ধরার জন্য, কারণ হাতটা প্রচণ্ড গরম হয়ে যায়। মানে সরি, আপনাদের দেখানোর জন্য আমাকে রান্নাঘরে আসতেই হয়েছে, কারণ এটা এই স্টিমটা নিতে গেলে আমাকে রান্নাঘরে আসতেই হতো। তো যখনই এর ভেতরে জলটা জমে যাবে আপনারা ফেলে দেবেন, কারণ এই গরম জলটা স্ক্যাল্পে পড়তে পারে। আমার আমার ফার্স্ট টাইম যেটা হয়েছিল, এই ভুলটা করবেন না। অনেক মাথার স্ক্যাল্পের কাছাকাছি নিয়ে আমি স্টিম দিচ্ছিলাম, আর মাথা একটু ফোসকা পড়ে গেছিলো মানে গরম স্টিমের জন্য। তো আপনারা খুব সাবধানে স্টিমটা নেবেন। জলটা যখনই জমবে তখনই ফেলে দেবেন। আপনারা দেখছেন আমি কিন্তু বারবার ফেলে দিচ্ছি জলটা আর স্টিমটা। এটা কিন্তু একদম স্যালন স্টাইলে আমি স্টিমটা নিচ্ছি, সেটা বুঝতেই পারছেন। স্যালনে জাস্ট মেশিন ইউজ করে, যেটা আমি করছি না, এটা হোমমেড একটা পদ্ধতি। তো আমি এবার চুলটাকে খুলে নেব। চুলটা খুলে নেওয়ার পর আমি পুরো চুলটাতে আমি ভালোভাবে স্টিমটা দেব। অনেকক্ষণ ধরে আমি স্টিমটা দেব চুলটাতে ভালো করে, প্রায় 15 মিনিট মতো আমি স্টিমটা দিয়ে নেব। তো ফ্রেন্ডস, আমার স্টিম দেওয়া হয়ে গেছে মাথায়, চুলে স্টিম দেওয়া হয়ে গেছে। এবার এই অবস্থাতে আমি 1 ঘন্টা থাকবো। 1 ঘন্টা থাকার পর আমি চুলটাকে জাস্ট ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব, প্লেন ওয়াটার দিয়ে ধুয়ে নেব। আমি কিন্তু আজকে শ্যাম্পু করব না, আমি আজ শ্যাম্পু না করে কাল অথবা পরশু দিন শ্যাম্পু করব। আজ শ্যাম্পু করার কোনো রকম প্রয়োজন নেই, বা এক্সট্রা কোনো কন্ডিশনার লাগানোরও প্রয়োজন নেই। আজ জাস্ট চুলটাকে ধুয়ে নেব। ওকে, ফ্রেন্ডস, আমি স্নানের পর আর ভিডিও, মানে স্নানের পরে ভিডিওটা আমি আর শ্যুট করতে পারিনি। তো যাই হোক, এটা এখনই আমি দেখিয়ে দিচ্ছি। দেখছো তোমরা আমার চুল কতটা সফট হয়েছে আর সিল্কি হয়েছে, দেখছো? পিছনটা দেখে, ঠিক আছে, দেখছো? তো তোমাদের আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই সেটা জানিও। আর আর যেটা করবেন সেটা হচ্ছে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো যদি আমার ভিডিও ভালো লাগে, আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা ট্যাপ করে দিও, যাতে আমার ভিডিওর সব থেকে ফার্স্ট আপডেট তোমাদের কাছেই পৌঁছে যায়। ওকে, তো আজকের মতো এখানেই, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।